এমবাপির ব্যাপারে পিএসজির সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করছে রিয়াল। গত কয়েক মৌসুম ধরে এটি চেন চেনা ছবি। দল বদলের সময় যত ঘনিয়ে আসতে থাকে, কিলিয়ান এমবাপির রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে আলোচনা ততটা বাড়তে থাকে। এবার ছবিটা ভিন্ন নয়। মৌসুম যতটা শেষের দিকে এগোচ্ছে, এমবাপি ও রিয়ালকে ঘিরে গুঞ্জনও বাড়তে শুরু করেছে। কিন্তু মার্কা এখন যে খবরটি দিচ্ছে, তাতে যারা এমবাপিকে রিয়ালে দেখতে চায় তাদের হতাশা বাড়াবে। মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপিকে কেনার ব্যাপারে সব ধরনের দর কষাকষি থেকে সরে এসেছে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি এই বিষয়ে পিএসজির সঙ্গে রিয়ালে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তারা। গত গ্রীষ্মের দলবদলের এমবাপির পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়াকে মনে হচ্ছিল সময়ের ব্যাপার, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে উল্টে যায় পাশার দল, রিয়ালে না গিয়ে পিএসজিতে থেকে যায় এমবাপি। এত দর কষাকষি পরও এমবাপি না আসাটা মানতেই পারেনি রিয়াল কর্তৃপক্ষ। সে সময় এমবাপির সিদ্ধান্তে সরাসরি নিজেদের হতাশার কথা জানান রিয়াল সভাপতি পিএস। এমবাপি বদলে গেছে বলে মন্তব্য করেছেন পিএস।